যে রাজবাড়ী পৌরসভা নির্বাচনে আপনি কি পৌরসভা নির্বাচন করার ইচ্ছুক? দেখো, আমি তো ইচ্ছুক ছিলাম না, হয়তো আমার এলাকার রাজর পৌরসভার 1 নং ওয়ার্ডের জনগণ আমার জন্য অনেকটাই মায়া মহব্বত করে, তাদের প্রেমিক মানুষ আমি। আপনার গিয়া তারাই আমার চাইতেছে, তারাই আমার দাঁড়া করাইছে। আমাদের টেকেরা 1 নং ওয়ার্ডের আপনার গিয়া ঘোষালকান্দি এবং নয়াখান্দির লোকজন মিলে আমার দাঁড়া করাইছে। এখন আমি তাদের যাতে শান্তি এবং সুখে থাকতে পারি এবং তাদের ঘরের ভিতরে যেন প্রত্যেকটা হাড়িতে হাড়িতে ভাত থাকে, এই ব্যবস্থা আমি করে দেবো ইনশাল্লাহ। উন্নয়নমূলক কাজ করব, মাদকমুক্ত সমাজ গড়ব। শেখ হাসিনা যেরকম মাদকমুক্ত সমাজ গঠন করছে, আমিও তার পিছনে পিছনে থাকতেই করতে চাই ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন, আমি ইনশাল্লাহ যাতে জয়যুক্ত হইয়া আপনাদের সবাই রাজর পৌরসভা 1 নং ওয়ার্ডের বাসীদের সুখে শান্তিতে রাখতে পারি ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। এই আমাদের এলাকায় যেমন এই যে রাস্তা নাই, এই যে পিছনে 1 নং ওয়ার্ডের এই যে ঘোষালকান্দির পিছন সাইডটা, যেমন মাঝখানে অনেকগুলো বাড়ি ঘর আছে, ওখানে যাওয়ার রাস্তাঘাট নাই, আপনি যদি হন এই রাস্তাঘাট কি হওয়ার সম্ভাবনা আছে? ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি প্রথমেই আমার এলাকার ভিতরে বর্তমানে এটা নতুন আবাসিক মডেল ডাউন করবো ইনশাল্লাহ। আল্লাহর রহমতে ডিজিটাল বাংলাদেশ গড়ছে শেখ হাসিনা, আমিও ইনশাল্লাহ ডিজিটাল করতে চাই আমার এলাকা। জনগণ আমার পাশে আছে ইনশাল্লাহ, আমিও জনগণের সাথে থাকবো আল্লাহর রহমতে, কোনো সমস্যা নাই। এই গোপালগঞ্জ রোড আর এই যে খালিয়া রোড, এটা কি একটা সংযোগ সড়ক হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ আছে। এটা কি ভবিষ্যতে আপনি নির্বাচনের যদি কমিশনার হন চিন্তা ভাবনা থাকবে এটা করার জন্য? ইনশাল্লাহ থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। ঠিক আছে, ধন্যবাদ।